পড়াশোনার সঙ্গে সৃজনমূলক কাজে উৎসাহ। আমাদের ছেলেমেয়েদের পড়াশোনা যেমন করতে হবে, তেমনই নৃত্য, সঙ্গীত, অঙ্কন, আবৃত্তি প্রভৃতি বিভিন্ন সৃজন কাজের চর্চা চালিয়ে যেতে হবে। তবেই তাদের মেধার বিকাশ ঘটবে আরও ভালোভাবে। ধূপগুড়িতে তরুণ নাট্য সংস্থার 46তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল শনিবার। এই উপলক্ষে 29 ও 30 জুলাই অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সূত্রপাত শনিবার হয়। ধূপগুড়িতে এই তরুণ নাট্য সংস্থাকে আজ মানুষ এক ডাকে চেনেন, কারণ এই সংস্থা নাট্যচর্চার পাশাপাশি সঙ্গীত, নৃত্যসহ বিভিন্ন সৃজনমূলক কাজকে উৎসাহ দিয়ে আসছে। বহু নাট্য প্রতিভা জন্ম দিয়েছে তরুণ নাট্য সংস্থা। আমাদের তরুণ নাট্য সংস্থা তার 46তম প্রতিষ্ঠা বার্ষিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে সদাসদা ছাত্রাবাস প্রাঙ্গণে। আমাদের আজকে যেমন 29শে জুন এবং আগামীকাল 30শে জুনে দুই দিনব্যাপী আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তার মধ্যে রয়েছে বিভিন্ন বিভাগের আবৃত্তি প্রতিযোগিতা, বিভিন্ন বিভাগের সঙ্গীত প্রতিযোগিতা, বিভিন্ন বিভাগের নৃত্য প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা রয়েছে, মহিলাদের জন্য একটি আকর্ষণীয় প্রতিযোগিতা এবং আরও বিভিন্ন ছোটো ছোটো প্রতিযোগিতা আমাদের এখানে রয়েছে। এবং আগামীকাল আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান আমাদের করবার ইচ্ছা রয়েছে, যদি সময় মতো ঠিকঠাক আকাশ ঠিকঠাক সাথে সম্ভব হয়। মহকুমা ধূপগুড়ি মহকুমাবাসী কি বার্তা দিতে চাচ্ছে? ধূপগুড়ি মহকুমাবাসীকে আমাদের তরুণ নাট্য সংস্থার পক্ষ থেকে একটাই বার্তা, যে মানুষের যারা এখনকার ছোটো ছোটো ছেলে মেয়ে তাদের মনের মধ্যে সাংস্কৃতিক বিকাশ ঘটার খুব বিশেষ প্রয়োজন। আমি একটু আগেও বলেছি যে এখন যারা বর্তমানে সাহিত্যিক, বর্তমানে বড় সঙ্গীতকার, বর্তমানে সিনেমার ডাইরেক্টর, তারা শুধুমাত্র 8 পাস করেই সিনেমার ডাইরেক্টর হয়েছে, তারাও পড়াশোনা করেছে, কিন্তু সঙ্গে সঙ্গে তারা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভালোবেসেছে, চর্চা করেছে, সেই কারণে তারা আজকে বড় বড় সঙ্গীত শিল্পী। কিন্তু এখন বর্তমানে অভিভাবকদেরই বলবো, শুধুমাত্র পুঁথিগত বিদ্যার উপরই সন্তানদের ফোকাসটা বেশি করে। পুঁথিগত বিদ্যা অবশ্যই দরকার, পড়াশোনা অবশ্যই দরকার, কিন্তু সঙ্গে সঙ্গে একটু সাংস্কৃতিক চর্চা, যেমন তবলা, অভিনয়, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, এগুলো শিখলে ক্ষতি কিছু হবে না, এতে মানসিক বিকাশ ঘটবে এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরি হবে। এই আপনাদের তরুণ নাট্য সংস্থার গুণীজন, মানে যারা প্রথম 46 বছর আগে ভর্তি হয়েছে অঙ্কুর ব্যাপারে, তাদের যদি কয়েকজন নাম বলেন। তরুণ নাট্য সংস্থা থেকে যেমন আপনারা জানেন জয় বসাক বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত, এবং আমাদের রয়েছে অর্কভৌম হৌদিবন্ধন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রয়েছে মৌসুমী দাস বিশ্বভারতীতে সঙ্গীতের শিক্ষক, বৈবশত ভট্টাচার্য, তারপরে এখন নিলয় ভাওয়াল যে হইচইয়ের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এরা তরুণ নাট্য সংস্থা। আপনার পরিচয়? আমি সংস্থার সম্পাদক বাপ্পা পাল।